সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্বাচন কমিশন নিয়ে সংলাপের নামে খেলা চলছে, মন্তব্য বিএনপির। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় দলটি। বেগম জিয়ার বিদেশ চিকিৎসার সুযোগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। কর্মসূচিতে আজও হয়েছে বিশৃঙ্খলা। এদিকে রাষ্ট্রপতি সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান আওয়ামী লীগের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আন্দোলনের ওয়ার্ম আপ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক বিএনপি। আছেন অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ, এবং হারুনুর রশিদ, নির্বাহী সম্পাদক দৈনিক সময়ের আলো। দর্শক, আপনার ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিমানবন্দরের লাল গালিচা সংবর্ধনা। বৃহস্পতিবার সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা। দুই ডোজ করোনার টিকা নেওয়ার পর আক্রান্ত হলেও তৈরি হয় সুপার ইমিউনিটি। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের গবেষণা, স্বাস্থ্যবিধির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বলছি আজকে আলোচনার শিরোনাম, আন্দোলনের ওয়ার্ম আপ। বিএনপি মহাসচিব আজকে টাঙ্গাইলে সমাবেশে এসব কথা বলেছেন, সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে মনি আপা, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। বলছিলাম আন্দোলনের ওয়ার্ম আপ, আপনাদের নেতা দলের মহাসচিবের কথা থেকে আমরা মন্তব্যটি নিয়েছি। তো বিএনপি নেতা বলছেন যে আন্দোলনের ওয়ার্ম আপ চলছে। কোন আন্দোলন? বেগম জিয়াকে বিদেশ চিকিৎসার জন্য অনুমতি দিতে হবে সেই আন্দোলন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন, এবং আরেকটি বিষয় বলা হচ্ছে, সেটি হচ্ছে যে সংলাপ। তো সংলাপ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে যে নির্বাচন কমিশন ইস্যুতে সংলাপ চলছে, প্রথমে আমরা দেখেছিলাম বিএনপি নেতারা বলছেন যে সংলাপে তারা অংশ নেবেন না, পরবর্তীতে মহাসচিব বলেছেন চিঠি হাতে পেলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যাবো কি আমরা যাবো না। তো সব কিছু মিলিয়ে আন্দোলনের কথা তো আপনারা দীর্ঘদিন ধরেই বলছেন, নেত্রীর বিদেশ চিকিৎসার জন্য এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন, এখন আবার ওয়ার্ম আপ। তো আসলে মূল আন্দোলনটা কবে? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আন্দোলন গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে সচল রাখার জন্য আন্দোলনের কোনো বিকল্প নাই। আর যদি গণতন্ত্রটা যদি নস্যাৎ থাকে, যদি গণতন্ত্রটা অলিকে পরিণত হয়, যদি গণতন্ত্রটা ভোটাধিকার না থাকে, তাহলে তো সেটাকে গণতন্ত্র বলা যায় না। আর সেইখানে আন্দোলন তো সারা বছর সবসময় সব মুহূর্তেই করা, আমি মনে করি এটা একটা যৌক্তিক রাজনীতিবিদদের লক্ষ্য গোল থাকা উচিত, সেখানে গোল না থাকলে তো হবে না। সেকেন্ড থিং হলো যে একটা ফ্যাসিস্ট সরকারকে আন্দোলনে কতটা চাপে রাখা যায়, যারা বিদেশিদের উপর নির্ভরশীল, যারা বিদেশিদের বিভিন্নভাবে কথা বলে বিভিন্নভাবে লবিস্ট নিয়োগ করে তারা বিদেশদেরকে একরকম বুঝায়। কিন্তু এটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে যে যেভাবেই বুঝাক না কেন, কোনো কাজে যে দেয় না, বিদেশিরা যে তাদের হিসেব নিয়েই থাকে। এটাই যে নিষিদ্ধ ঢুকতে না দেওয়া মন্ত্রীদেরকে এবং পাইপলাইনে অনেক, এখান থেকে বোঝা যায়। এখন আপনি যেটা বলেছেন যে বিএনপির আন্দোলন, বিএনপিকে এই সরকার প্রশাসনকে হাতে রেখে প্রশাসনকে দিয়ে বিএনপিকে মানে অত্যাচারে চরম পর্যায়ে নিয়ে গুম খুন করে বিএনপিকে এক ঘরে করে রেখে যে চোর ছেচোরদেরকে ছেড়ে দিয়ে সমস্ত জেলখানাগুলো বিএনপি দিয়ে ভরে আন্দোলন করতে দেয় নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে সময় তো সবসময়ই সবার একরকম যায় না। হতে পারে যে বিশ্বের জিও পলিটিক্সে বাংলাদেশকে একটা বড় কান্ট্রিগুলো তারা এক ধরনের চিন্তা করে তারা শোষণ করেছে, সেই শোষণেরও কিন্তু একটা শেষ আছে। আজকে যখন বড় বৃহৎ রাষ্ট্রগুলো টানাটানিতে ব্যস্ত বাংলাদেশকে নিয়ে, তখন তাদেরকে একটা দিক অবলম্বন করতেই হবে, দু নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায় না। সেইখানে সেই সুযোগটা আমি মনে করি এই সুযোগটা নেওয়ায় রাজনীতিবিদদের প্রধান কাজ, যে সরকার ফ্যাসিস্ট সরকার কারো আন্দোলন করতে দেয় না, এখন আন্দোলন করার সবচেয়ে বড় যে রাস্তাটা, এই রাস্তাটাই সবাইকে ধরা উচিত। মানে যারা রাজনীতি করে, নট অনলি বিএনপি, এখানে জাতীয় পার্টি আছে, হ্যাঁ বাম আছে, আন্দোলনের কোন রাস্তা, আন্দোলনের যেটা যথাযোগ্য রাস্তা, মিছিল করা, মিটিং করা, মানববন্ধন করা, প্রতিবাদ করা, বিক্ষোভ করা, এবং সবশেষে এক দফার দাবি দেওয়া। আমরা বলবো না আন্দোলন মানে লগি বৈঠা দিয়ে মানুষ মেরে পিটিয়ে মানুষের উপর নৃত্য করা, এটা বলবো না।
আন্দোলন যেটা করলে, যে হরতাল করা, বন্ধ করা, যে গাড়ির চাকা চলবে না যদি এটা না হয়, আমার ভোটাধিকার যদি বাংলাদেশের কোনো মানুষ তার ভোটাধিকার দিতে পারে নাই গত বিগত 10-12 বছর, সেইখানে তারা যদি জেগে তো একদিন না একদিন উঠবেই। আর আপনি ভালো করে জানেন যে রেভলিউশনটা হয় 10-15-20 বছরে, যখন যেভাবে হয়, কখন হয়, কোন দাবানল থেকে রেভলিউশন হবে কেউ বলতে পারবে না। সেখানে বিএনপি নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের, 2 বারের বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশের, তার রাজনীতি, তার বিশাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার হাজব্যান্ড কী ছিলেন এবং তার আরও 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 যারা ছিলেন সব দিক থেকে, বাংলাদেশের একজন প্রবীণ মানুষ, তাকে অন্যায়ভাবে শুধুমাত্র প্রতিহিংসাকে চারিতার্থ করার জন্য তাকে জেলে আটকে রাখা হয়েছে, এখন হাউস অ্যারেস্ট করা হয়েছে। আমরা অনেক বলেছি, আপনারা বিশ্বাস করেন না। এখন যখন ইংল্যান্ডের মতো যুক্তরাজ্য যখন বলেছে যে আমরা অনুমান করি তাকে হাউস অ্যারেস্টেই রাখা হয়েছে, তখন কিন্তু এটাকে আর হালকা করে দেখার কথা না। যুক্তরাজ্য তাদের প্রতিবেদন সংশোধন করবে বলছে, করুক, এখনো তো করে নাই। আপনি আগে অ্যাডভান্স, আপনি তো সাংবাদিক, ইজ নট পলিটিশিয়ান, উনি করুক। উনি হাউস অ্যারেস্ট না থাকলে উনি কোনো মাজার পর্যন্ত, তার স্বামী মৃত, তার সন্তান মৃত, সেইখানে কখনো একটা মানুষ মাজার, আমি বলবো যে তার কবর জিয়ারতটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও যায়, শুয়ে শুয়ে হলেও যায়, সেটাও যেতে পারে না, কারোর সাথে কোনো পলিটিক্যাল কোনো কথাই বলে নেই। তার মানে অনেক অনেক অজানা মুসলেকা দিয়ে ওনাকে এইটুকু হয়তো বা এইটুকু বাসায় ঘুমানোর, যে ওই জেলখানায় ঘুমানো আর বাসায় ঘুমানো একই, শুধু খাটটা একটু আলাদা, এই হচ্ছে তফাৎ তার। আজকে সে মৃত্যুর দিকে, এই সরকার আমরা বিশ্বাস করি যে তাকে স্লো পয়জনিংয়ে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেই সরকার তাকে আজকে বিদেশে, আপনি জানেন যে যখন ডাক্তাররা যখন প্রেস কনফারেন্স করে বলেছে যে 3টা দেশ ছাড়া পৃথিবীর কোথাও ওনাকে কিউর করা যাবে না, সেইখানেও সরকার তাকে যেতে বাধা দিচ্ছে, যেখানে 401 ধারা আছে, আইনের ধারার মারপেচেও সরকার দিতে পারত, কিন্তু সরকার দিচ্ছে না, কারণ খালেদা জিয়া মানেই বাংলাদেশ, খালেদা জিয়া মানেই গণতন্ত্র। অনেক ধন্যবাদ কাসর ভাই। যে মনিয়াপা বলছেন যে সরকার আইনের সুযোগ থাকা সত্ত্বেও দিচ্ছেন না বেগম জিয়াকে বিদেশ যেতে, আজকে বিএনপি নেত্রীর আইনজীবীদের মধ্যে অন্যতম অ্যাডভোকেট জয়নাল আবেদিন, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি বলছেন বেগম জিয়াকে আইনত বিদেশ যেতে দেওয়ার সুযোগ নেই, আইনমন্ত্রী এই যে দাবি করছেন এটির লিখিত চান তারা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময়জীবীর দর্শকবৃন্দকে, আলোচকবৃন্দ। আমার বক্তব্যের আগে আজকে অনূর্ধ্ব-19 নারী ফুটবলে বাংলাদেশ ভারতকে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই। আজকে আমরা দেখলাম বিএনপির বেশ কয়েকটি জেলায় সভা হয়েছে, কিছু কিছু সবাই নিজের নিজের মারামারি করেছেন, কিছু কিছু জেলায় পুলিশের সাথে মারামারি হয়েছে, আন্দোলন, আপনি তো ওয়ারম্যানের কথা বলেছেন। কিন্তু আমার একটা জিজ্ঞাসা, এই যে সভা সমিতি করছেন, মিছিল মিটিং করছেন, বিষয় কি? খালেজিয়ার মুক্তি, যে আমরা 13 বছর রাষ্ট্রীয় ক্ষমতা আছে জনতা শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের সরকারের কোনো ব্যর্থতা আছে? এই নিয়ে কোনো আন্দোলন হচ্ছে? সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হচ্ছে? সবচেয়ে বড় ব্যর্থতা, বিএনপি বলে আপনাদের সময়টাতে মানুষের ভোটের অধিকার নেই। এই যে ইউপি ইলেকশন হচ্ছে, 70-80% ভোট পড়তেছে, 700-800 ইউপি নির্বাচনে 31-32 হাজার প্রার্থী হচ্ছেন, একদিকে অংশগ্রহণমূলক, একদিকে প্রতিদ্বন্দ্বিতামূলক, কি বলবেন, একদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, বাংলাদেশের এমন কোনো নির্বাচন নাই যেখানে বিনা নির্বাচিত হয় নাই। আচ্ছা, কোনো নির্বাচন জাতীয় সংসদ বলেন, স্থানীয় সরকার বলেন, সংখ্যা কম বেশি হতে পারেন। এই যে ওনারা যে 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, সেখানে 49 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল, আর 79 জনের রেজাল্ট দিতে পারেন নাই, গ্যাজেট করতে পারেন নাই। আমরা ধরে নেব না যেটা পার্লামেন্ট গঠিত হয়েছে, যদি আপনি তথ্য রেফারেন্স চান। হ্যাঁ, আমরা বলতে চাই কি জানেন, শেষমেশ বেগম খালেদাজের অসুস্থতা নিয়ে বিএনপিকে দাঁড়াতে হলো আন্দোলনে, মিছিল মিটিং করার একটা পাইতারা করছে আর কি, পাইতারা হচ্ছে মারামারি বেশি হচ্ছে। এই কথাটা বিএনপিও বলে, বিএনপি বলে যে চিকিৎসা একটি অধিকার, মৌলিক অধিকার, সেটির জন্য কেন আমাদেরকে আন্দোলন করতে হবে, বিএনপি এটা বলে। আসেন, বেগম খালেদাকে তো অনেক কথা বলেছেন, অনেকের স্বামী, অনেকের মা, অনেক অনেক কিছুই বলেছেন। আমরা বলি উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি 10-12 বছর পর একটি মামলায় সাজাভুক্ত আসামি, বিএনপির সব সিনিয়র আইনজীবীরা মামলাটা কনটেস্ট করেছেন,
ওনারা যে টক শোজে এই কথাগুলি বলেন, মামলা হয় নাই, টাকা যায় নাই, ইন্টারেস্ট এগুলি বলেন না, এগুলো কোর্টে বলেন নাই, বলেছেন প্রতিটা বিষয়ে ট্রাইব্যুনাল থেকে ওনারা হাইকোর্টে এসেছেন ব্যাখ্যা চাওয়ার জন্য। হাইকোর্ট বলেছেন মামলা চলবে, এটা তো বাস্তবতা ছিল। এখন আর টক শো মনে যেন ওনারা কোর্টে বলেন না, টক শোতে বলছেন, জাতিকে জানাচ্ছেন বেগম খালেদা এক এক পেশে রায় হয়েছে। তারপর এপিল ডিভিশনে গেলেন, সর্বোচ্চ পর্যায় থেকে ওনার জামিনটা প্রত্যাখ্যাত হয়েছে। হ্যাঁ, আমরা এখন যেটা বলি, দেখুন এখন বেগম খালেদা জিয়া সরকারের মানবিকতায় আছেন। দেখেন 401-এর ব্যাখ্যা উপব্যাখ্যা তো অনেক হচ্ছে, সরকার কি পারে না পারে না, সরকার পারে বলেই তো উনি আজকে বাইরে আছেন, বাসায় ছিলেন, হাসপাতালে গিয়েছেন। এবং ওনার এই বাসায় থাকা হাসপাতালে যাওয়াটা তো সরকারের, উনি যখন বঙ্গবন্ধু মেডিকেল ছিলেন তখন সরকারের একটা দায়িত্ব ছিল, ওনার সরকার দেখভাল করেছেন, প্রতিনিয়ত ডাক্তাররা ব্রিফিং করতেন ওনার কি অবস্থা, এবং ওনার স্বাস্থ্য দেখার জন্য একজনকে সাথেও রাখা হয়েছিল। বাংলাদেশে জেলখানে ইনোজিন নেই, সেটা সরকার করে দেয়নি, জেল কর্তৃপক্ষ মেনে নিয়েছেন না, এটা কি পারেন জেল কর্তৃপক্ষ? আর কি মানবিকতা চান? হ্যাঁ, এখানেই তো মানবিকতা চান বিএনপির, যে এতটুকু যখন পেরেছেন বিদেশ যেতে দেওয়ার সুযোগ আছে, আপনি একটু মানবিকতা নিয়ে আর একটু নেবেন, জি এই তো নাকি? তাহলে আপনার কার সাথে বসতে হবে? সরকারের সাথে। কিন্তু আপনারা তো প্রতিদিন সরকারকে টানিয়েছেন, নামাচ্ছেন, সরকার মানবিকতা দেখাবে কিভাবে? আপনি বলেন আপনার দ্বি চার ইঞ্জিন তো হবে না, আপনাকে এক লাইনে যেতে হবে। দেখুন আমরা মনে করি বেগম খালেদা জিয়ার এখন বয়সজনিত কারণে রোগ বেড়েছে, পুরনো রোগগুলো একটু ইয়ে হয়েছে, শীতকাল এটাও হতে পারে, করোনা মহামারীকাল সব মিলিয়ে টিলে। প্রথমত ওনারা এই অ্যাপিলেশনে বেলের জন্য যাচ্ছেন না কেন? দুই বছর আগে যেই কারণে এই জামিনটা বাতিল হয়েছিল, এখন নিশ্চয়ই কোর্ট নিতেই পারেন বয়সজনিত কারণে, যাচ্ছেন না কেন? এই ইস্যুতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্য 13 বছর যাবতই তো নামাচ্ছেন আমাদেরকে, ঈদের আগে ঈদের পরে বছরের শুরু বছরের পরে তো আন্দোলন দিচ্ছেন। আমি যেটা শুরু করেছিলাম, এটা দুর্ভাগ্যজনক, একজন নেত্রী একজন সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত বিষয় নিয়ে ওনারা জেলায় জেলায় এখন রাজনীতি করছেন, পুলিশের সাথে মারামারি দরাস্তি করছেন, আর কোনো ইস্যু কি দাঁড় করতে পারেন নাই? যে ইস্যুতে জনগণ ওনাদের পাশে দাঁড়াবেন? জি ধন্যবাদ। পেরেছেন? পারেন নাই। একটা রাজনৈতিক দলের এই যে রাজনৈতিক সাংগঠনিক ব্যর্থতা, আবার বলেছেন সরকার আন্দোলন করতে দেয় না, কোনো দেশের সরকার কাউকে আন্দোলন করতে দেয়? দাঁড়াতে দাঁড় করার ব্যবস্থা করে দেয়? 21 বছর আমাদেরকে দিয়েছেন, মানে আমরা স্বর্গ থেকে এসেছি? 2001 সালে আমাদের কী করেছেন, 91 সালে কী করেছেন জাতি দেখে নাই? আমাদের নেতাকর্মীদের কী অবস্থা হয়েছিল এগুলি কি আপনারা ভুলে গেছেন? ধন্যবাদ কাসর ভাই। হারুন ভাই, আন্দোলনের ওয়ার্ম আপ বিএনপি মহাসচিব বলছেন, একটা বিষয় আপনি দেখেন, গত প্রায় 1 মাস 10 দিন 1.5 মাস বিএনপি নেত্রী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হলেন, তো এরপর থেকে বিএনপির কর্মসূচিগুলো ছিল বিএনপি নেত্রীকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হবে, এই জন্য তো ওই দাবিটি এখনও আছে। সঙ্গে যখন রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শুরু হলো, তখন নির্বাচন কেন্দ্রিক এবং রাষ্ট্রপতির সংলাপ কেন্দ্রিক বক্তব্য বিএনপি নেতারা দিচ্ছেন, তো আন্দোলনটা কি আস্তে আস্তে নির্বাচনমুখী হচ্ছে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচককে। তবে কাউসার ভাইয়ের কথা যেটা মনে হলো, যে বিএনপি যে স্ট্রংলি আন্দোলন করতে পারছে না, এর জন্য আওয়ামী লীগ আসলে ফ্রাস্ট্রেটেড, মানে তারা চায় মনে হচ্ছে যে বিএনপি আরও স্ট্রংলি আন্দোলন করুক, এটি ভালো। মানে এর আগে কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে তারা শক্তিশালী বিরোধী দল, খালেদার স্বাস্থ্য নিয়ে না আমি বলি, মানে ওবায়দুল কাদের সাহেব বলেছেন শক্তিশালী বিরোধী দল তারা চান, অর্থাৎ বিরোধী দল বলতে উনি যেটা বোঝাচ্ছেন সেটা বিএনপি আমি মনে করি। তো সেক্ষেত্রে বিএনপি আরও শক্তি নিয়ে মাঠে নামুক সেটা চান কাউসার ভাইয়ের কথায় তাই মনে হয়েছে, কাউসার ভাইয়ের কথায় মনে হয়েছে, তো ভালো। কিন্তু বিএনপি কতটা নামবে সেই প্রশ্ন আপনি, এবং এটা নির্বাচনের দিকে যাচ্ছে কি যাচ্ছে না সেই প্রশ্ন আপনি করেছেন। বিএনপি নির্বাচন বর্জনের ইতিহাস তো বিএনপির আছে, তো এখন বিএনপি ভবিষ্যতে নির্বাচন আবার বর্জন করবে কি করবে না সেটা ভবিষ্যতই বলে দেবে। তবে তাদের একটা দাবি আছে, তারা নির্দলীয় নিরপেক্ষ, মানে দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনে যাবেন না, এটা তারা সাফ বলে আসছেন। তো সেটি কিন্তু দেখার অপেক্ষা আছে যে, মানে কিন্তু বর্তমান যে সরকার তারা তো বলেই দিয়েছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এখন যে সংবিধান আছে সেখানে কিন্তু নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো অপশন থাকার কথা, নির্বাচনকালীন সরকার আছে, যেটি চলমান সরকার সেটি নির্বাচনকালীন সরকার, কিন্তু সেটি ছোট হয়ে প্যাটার্ন সেটি ছোট হয়ে আসবে। এখন খুব কঠিন আপনি যে আনলেন, মানে বিএনপি কি করবে সেটা আমি কি করে বলবো? আমি যেটা বলতে পারি,
আওয়ামী লীগ কি করবে সেটা আমি কি করে বলবো। দুইজনের কথা আমাদের এখানে আওয়ামী লীগ একজন বিএনপি কথা মনে হলো যেন আপনি দেখবেন যে রাত এবং দিন মনে হয় যেন, মানে বিষয়টা তো এরকম না, বিষয়টা মাঝামাঝি, বিষয়টা মাঝামাঝি কোন একটা জায়গায় সামহেয়ার ইন পলিটিক্স আছে। তো সেই জায়গাটা বিএনপি কি ধরতে পারছে? মানে বিএনপি আমি তো মনে করি যে জনমনে এক ধরনের ক্ষোভ আছে যে দ্রব্যমূল্য নিয়ে ওই সময় যে জিনিসপত্রের দাম বেড়েছে সেটা, কিন্তু সেই ক্ষোভের জায়গাটা কি অবসান বিএনপির মাধ্যমে সাধারণ মানুষ চায় কিনা, আর বিএনপি সেই জায়গাটা ধরে এটার একটি সমাধান দিতে পারবে কিনা, এই জায়গাটা কিন্তু মানুষের জন্য বোঝা খুব জরুরি। জরুরি এই কারণে আমি বলছি যে এখন কিন্তু বিশ্বের রাষ্ট্র ব্যবস্থার একটি চেঞ্জ খুব লক্ষণীয়। রাষ্ট্র ব্যবস্থা দুই রকম, একটি রাজনৈতিক রাষ্ট্র এবং একটি অর্থনৈতিক রাষ্ট্র, এবং বিশ্বে রাজনৈতিক রাষ্ট্রগুলো এখন পিছিয়ে পড়ছে। আপনার চীনকে আপনি কি বলবেন? ধরেন চীন নিশ্চয়ই একটি রাজনৈতিক রাষ্ট্র না, ওখানে গণতন্ত্রের কি আছে বলেন? ও এটি হচ্ছে অর্থনৈতিক রাষ্ট্র এবং সে কিন্তু মানে কামিং উইথ দ্য বিগ ওয়েভ, এবং এখন তার ইকোনমিক সক্ষমতা হচ্ছে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্র এখন আধা পলিটিক্যাল আধা অর্থনৈতিক রাষ্ট্র বলবো, সে যে পলিটিক্যাল স্টেপগুলো নেয় আমার বিবেচনায় তাদের ভিন্ন, এগুলো হচ্ছে অর্থনৈতিক বিবেচনায় নেয়, হয়তোবা ভবিষ্যতে আর কোনো টার্গেট আছে সেটা নেওয়ার জন্য। এগুলো দেখে কিন্তু খুব হইচই করার কিছু নেই যে গেল গেল অথবা নতুন আসলো, নতুন যে বিষয়গুলো সেরকম না। এখানকার যে বিষয়টা বাংলাদেশে আপনি খেয়াল করবেন, মানে বিএনপির আন্দোলন তো আছেই, আপনি বলছেন যে ওয়ার্ম আপ, এর আগে তো আপনার মহাসচিব বলেছেনই যে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। যেখানে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যায় সেখানে নতুন করে ওয়ার্ম আপের তো কিছু নেই। এখন সেই পতনের আন্দোলনের পর যদি আবার ওয়ার্ম আপের কথা বলেন তাহলে আমার মনে হবে যে তার আন্দোলনের কৌশল ঠিক করতে কোথাও ভুল করছেন। রাজনৈতিক নেতাদের ভুল ধরা আমার জন্য অসম্ভব, হয়তো বা তারা নতুন কোনো কৌশল নির্ধারণ করবে। এখন যে জিনিসটা হচ্ছে যে এই কৌশল নির্ধারণ নিজের শক্তির উপরে আস্থা রাখা অনেক বেশি ভালো। কারণটা আমি বলছি যে জিওপলিটিক্যাল বিষয়টা না বুঝে যদি বাইরের কোনো উদ্যোগ দেখে খুব আপনি যদি খুব আস্থাশীল হয়ে পড়েন তাহলে আসলে পরনির্ভরশীলতা আরও বাড়তে পারে। যেটা আমি বলি যেটা হচ্ছে যে আপনি চায়নার একটা পলিটিক্স এখানে রয়েছে জিওপলিটিক্যাল, সেখানে কিন্তু চায়না একটা গুড রোল প্লে করছে। বাংলাদেশের পলিটিক্সটা কূটনীতিটা বুঝলে সেটা আমাদের খুব শক্ত করে বুঝতে হবে। বাংলাদেশে বিগ বিগ ডেভেলপমেন্ট প্রজেক্ট এখন চায়না সাপোর্ট দিয়ে যাচ্ছে, সুতরাং বাংলাদেশের কূটনীতিতে একটা বেসিক, আমি বলবো বাংলাদেশের কূটনীতি পলিসি কিন্তু সেম, কিন্তু আমরা তো সব দেশের সাথে এগিয়ে যাবো, সেক্ষেত্রে চায়নার সাথে আমাদের টাইটা আরও স্ট্রং হয়েছে। এখানে পলিটিক্স, এই সাবকন্টিনেন্টের পলিটিক্স, মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি সেটা ভারতের মধ্য দিয়ে প্রতিফলিত হয় এটা আমরা জানি, তো সেখানেও কিন্তু নতুন করে কোনো চেঞ্জ আসছে কিনা দেখার বিষয় আছে, এটা একটা দিক। আর একটা দিক হলো আপনি ইন্টারনালি পলিটিক্সে সেটা কীভাবে নেবেন, নেওয়া হচ্ছে যে আপনার সক্ষমতা কতখানি। জনগণ আমার সাথে আছে এটা সরকারি দল যেরকম বলে বিএনপি সেটা বলে, জনগণ সাথে আছে কি নেই এটা তো প্রমাণ করার একটি বিষয়। আমি বারবারই বলি জনগণের ক্ষোভ বিক্ষোভ এটা আমার পক্ষে না আমার প্রতি অভিমান, এই জিনিসটা কিন্তু খুব অ্যানালাইসিস করতে হবে যে এটি সরকারের প্রতি অভিমান না বিক্ষোভ। তারা সরকার পতনের আন্দোলন করতে চায়, এখন জনগণ কি এখানে সরকারের পতন করে আর কাউকে ক্ষমতায় বসাতে চায় না পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চায়, এই বিষয়গুলো খুব ভাবার আছে। এবং নির্বাচন ছাড়া বাংলাদেশে কিন্তু আর ক্ষমতার পরিবর্তন হওয়ার আমি কোনো সুযোগ দেখছি না, সেটি বন্ধ হয়ে গেছে। সুতরাং নির্বাচনের দিকেই যাওয়া উচিত এবং সেটিতে কিভাবে আমি মনে করি, এক সেকেন্ড একটু বলি, এই যে ইউপি নির্বাচনের উদাহরণ দিয়েছেন কাউসার ভাই, একদমই দ্বিমত পোষণ করি তার সাথে। উনি বললেন যে অতীতেও এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আমি বলি বিনা ভোটে নির্বাচন দেওয়া হচ্ছেন, কীভাবে হয় আজকে আমি কথা বলছি, একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে মানে ওই ঘটনার পরে মানে বলছেন যে ওই ভাই যা চায় তাই তো এখানে হয়, তিনি কিন্তু সিটিং একজন ইউনিয়ন চেয়ারম্যান সতর্কভাবে দাঁড়িয়েছে, ওই ভাই যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন তার মতো হয়েছে। তারা আর একজন হচ্ছে তার নমিনেশন পেপারে নানা প্যাচ লাগাইয়া, অর্থাৎ যারা সাক্ষী এবং ওই থাকে আপনার প্রস্তাবক তাদেরকে নিয়ে গেছে এবং নমিনেশন পেপারটা বাতিল করাইছে। আর একটা জায়গা আছে তার ছেলেকে নাই করে দেবে, অর্থাৎ এখন যেটা হচ্ছে এখানে বিনিয়োগ করেছে নমিনেশন পেপার নিতে আওয়ামী লীগ, কারণ শিওর শট আওয়ামী লীগের যারা ক্যান্ডিডেট এখন জিতার জন্য সমস্ত অগ্রহণযোগ্য পন্থা অবলম্বন করছে, এটা কোনো ভালো উদাহরণ না কাছার বাইরে যতই বলুক না কেন। অনেক ধন্যবাদ, আপনাকে একটা ফোন নিয়ে আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রিয়াজুল ফরিদপুর থেকে বলছিলাম। জি, আমার নাম, আমার প্রশ্ন আওয়ামী লীগের নেতার কাছে যে যদি ওনার বক্তব্যে যেটা শুনলাম যে যদি বিএনপি আওয়ামী লীগের সাথে আলোচনা এবং সমঝোতার মাধ্যমে আসে
রাজপথের আন্দোলন বাদ দিয়ে, তাহলে কি ওনারা বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সুযোগ দিবেন? জি অনেক ধন্যবাদ, উত্তর নেওয়ার চেষ্টা করব। আমার বক্তব্যটা ছিল কাসর ভাই, আমি আপনার কাছে মনিয়াপাকে শুনে তারপরে বলি। মনিয়াপা, আপনি বলছিলেন যে সরকারের অত্যাচার নিপীড়ন ইত্যাদি কারণে আপনারা আন্দোলনগুলো জমাতে পারেন না, কিন্তু সাম্প্রতিক কর্মসূচিগুলোতে মোটামুটি আমরা অন্তত পক্ষে দেশের কিংবা অন্যান্য বাইরের গণমাধ্যমে কোথাও বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে এরকম দেখেনি, কিন্তু বিশৃঙ্খলাগুলো দলীয় নেতাকর্মীরাই করেছেন। সিলেটের চেয়ার ছোড়াছড়ি হয়েছে কর্মী কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে, আজকে টাঙ্গাইলে হয়েছে, হবিগঞ্জে হয়েছে। তো এই বিষয়গুলো মানে সরকারকে দোষারোপ করার পাশাপাশি ঘরের বিষয়গুলো আপনারা একটু আমলে নেবেন কিনা? আমি অবাক হয়ে গেলাম আপনার কথার স্টাইল দেখে। বিএনপি একটা বিশাল বড় দল, বিএনপির একসাথে বসলে অনেক দিন পরে মিটিংই করাই ভুলে গেছে, করতে না দিতে দিতে মানুষ কথা না বলতে বলতে, একজন বিচারপতি যেমন কথা বলতে পারে না, সবাই তো শামসুদ্দিন মালিকের মতো কথা বলে না, তো কথা বলতেই ভুলে যায়, ঠিক তেমনই মিটিংয়ে একটু একটু এটা হয়েই থাকে। কিন্তু পুলিশ যে হারে হবিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে যে সরকার ত্বরান্বিত করছে সেটার বিপক্ষে বিক্ষোভ দেওয়া, সেইখানে পুলিশ প্রায় শ-2-1, আপনারা 50 বলেছেন, আসলে ঘটনা শ-2-1, এই ছড়া গুলি আমাদের চিফ হুইপ সাবেক জয়নাল আবেদিন ফারুক থেকে শুরু করে অনেকেই সেই গুলি খেয়েছে, তো সেই জায়গায় পুলিশ করলো, সেখানে পুলিশ লিখকে আপনি কথা না বলে বললেন যে এটার ব্যাপারে আমাদের কি, আমরা নিজেরা মনে করেন যে আমরাই এই দলাদলিগুলো করি সবখানে? দেখেন আওয়ামী লীগের কি হয়, আওয়ামী লীগের যখন মিটিং করে 100 লোক হইলে কিন্তু 75 জনই মারামারি করে, চেয়ার একটাও থাকে না, ভেঙে খান খান হয়ে যায়, এগুলা হয়েই থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেইখানে যে কথাগুলো আপনারা বললেন যে যেটা, আমি আগে কাসার ভাইয়ের কিছু কথাটা উত্তর দিচ্ছি, উনি খুব জঘন্যভাবে বলেছেন, যেটার জন্য আমার প্রশ্নকর্তাও কথাটা বলেছেন, যে খালেদা জিয়ার জন্য আমরা নাকি আন্দোলন করি। খালেদা জিয়া কি বাংলাদেশের বাইরে থেকে এসেছে? খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য দিয়েছে, খালেদা জিয়ার সন্তানকে তার সামনে যখন 1-11 সরকার মেরেছে, ও তখন বলেছে আমার সমস্ত বাংলাদেশে এত সন্তান রেখে আমি কোথাও যাব না, অথচ ওনার নেত্রী আজকের প্রাইম মিনিস্টার, উনি কিন্তু ঠিক বিদেশ গিয়েছেন এবং সুন্দর করে মেহেদি পরে টরে বাংলাদেশে ফিরেছেন, ওইভাবে তো গা ছাড়া দিয়ে তো খালেদা জিয়া কোনোদিন রাজনীতি করে নাই, সেই মানুষটাকে সরকার মৃত্যুর দিকে ধাবিত করছে। তখন ওনার নেত্রী যখন বলে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, এটা থেকেই প্রমাণ হয় যে স্লো পয়জনিংয়ের একটা ব্যাপার আছে, মারে আল্লাহ রাখে কে এই কথাটা কিন্তু সাধারণ কোনো কথা না, কিংবা বাসায় থাকতে দিছি এই তো যথেষ্ট, এটা কি কারো অনুকম্পা? একটা দেশ কি কারো অনুকম্পা? এই জন্য কি এত মানুষ রক্তের বিনিময়ে একটা দেশ স্বাধীন করেছে? শোনেন, নির্বাহী আদেশে কোথায়? কিসের জন্য? আমি 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 প্লিজ বলতে দেন, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চলে গেছে, হাজার হাজার কোটি টাকা আপনার বিদেশে আটকে দিয়েছে সরকার। আমেরিকার প্রেসিডেন্ট যেখানে বলছে বাংলাদেশিদের যার যার বাড়ি আছে তার তার আয়ের উৎস দেখো, যেইখানে বাংলাদেশকে সমস্ত বিশ্ব এখন একঘরে করে দিয়েছে, জাতিসংঘ কি বলেছে, সমস্ত বিশ্ব একদিকে হয়ে গেছে, সেইখানে আপনি 2 কোটি টাকা 2-8 কোটি হয়েছে আপনি, এবং 1-11 সরকার কোনো চার্জশিট করতে পারে নাই, আপনি আপনার প্রয়োজনে খালেদা জিয়াকে এই করেছেন। এবং তারও প্রমাণ দেই, তারেক রহমানকে একজন বিচারক যখন রায় দিয়েছিল, সেই বিচারক কি বাংলাদেশে থাকতে পেরেছিল? পারে নাই, সে বউ বাচ্চা কোথায় কোনখানে কোন অবস্থায়, সে এক কাপড়ে দেশ ছেড়ে চলে গেছে। তো এই যে বিচার বিভাগের স্বাধীনতা, এই স্বাধীনতার কথাই তো ওনারা বলে, যে এখানে সন্ত্রাস নির্ভর কৌশলে এখন ওনাদের মোটিভেশন, সেই সন্ত্রাস নির্ভর কৌশল দিয়ে খালেদা জিয়াকে আজকে মৃত্যুর দিকে ধাবিত করছে। সেই জায়গায় কথা বলাটা যদি গণতন্ত্র না হয় তাহলে গণতন্ত্র কিসের জন্য হয় আমি জানি না। ভোট দিতে পারেন নাই, রাতে ভোট হয়ে গেছে, সেটা বলার যদি গণতন্ত্র না হয় গণতন্ত্র কিসে হয় আমি জানি না। আমাদের তৃতীয় জন বিবেক, এই সময় টিভির বিবেক, উনি বলেছেন হারুন ভাই নির্বাচন বর্জনের ইতিহাস বিএনপির আছে, আওয়ামী লীগের নাই, উনি তো বলে নাই দুই দলেরই আছেন, উনি বলেছেন বিএনপির আছে। আওয়ামী লীগ কি 2006 কি নির্বাচন করেছিল সাথে? করে নাই, তো উনি কিন্তু এটা বলে না। তারপরে হবে কি, আওয়ামী লীগ আসলে তো হতো, আপনি এই জায়গা তাহলে তো আর 1-11 আসতো না, লগি বৈঠা না হলে তো 1-11 আসে না, এগুলোর তো কিছু আপনার মধ্যে যাচ্ছে, আসবে না আওয়ামী লীগ তো বলেছে, আপনি 1.5 কোটি ভুয়া ভোটার আপনি প্রমাণ করতে না, আপনি তো নিজে ভোটে দিতে দেন, প্লিজ প্লিজ আপনি তো ভোটেরই কথা বলতে দেন না, এখন আপনারা যদি এরকম পয়েন্ট ধরে ধরে দেন, আপনি তো ভোটেরই কোনো ব্যবস্থা রাখেন নাই। এই আওয়ামী লীগের এমপিরা 300 এমপির যায় বুকে হাত দিয়ে বলেন কোন এমপিটা নিজের ভোট দিতে পারছে,
কয়টা এমপি একমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহানা ছাড়া আমার তো মনে হয় না কোনো এমপি তার ভোট দিতে পারছে। গেছে কোন একটা ভোটে সিলমেলা এসে পড়ছে, লোক দেখানোর জন্য একটা ছবি তোলা দরকার তাই ছবি তুলছে, কারণ ভোট তো রাতেই হয়ে গেছে। সেই জায়গায় কথা বলতে গেলে জিওপলিটিক্স টেনেছেন আমার ভাই হারুন, চীন রাশিয়ার কথা বললেন, গেল গেল সবই গেল। সাহেদও এরকম কথা বলতো, জাহাঙ্গীরও এরকম কথা বলতো, মেয়র জাহাঙ্গীর, সম্রাট মুরাদরাও এরকম কথা বলতো। এখন যখন গেল গেল সবই গেল, তখন কিন্তু তাদের কথাও বন্ধ হয়ে গেছে। আমি হারুন ভাইকে জিও পলিটিক্সের সূত্র ধরে বলবো, যে লোক ঘর সামলাতে পারে না সে তো দেশ সামলাতে পারে না, এটা অনেকেই বলে। তো যে লোক নিজের দেশ, আমি বলি যে লোক নিজের দেশ সামলাতে পারে না, ওই যে মুরাদ, ওই যে শাহেদ, জাহাঙ্গীর, সাবরিনা, এসেট্রা এসেট্রা, যারা সাবরিনা করতে পারে না, হ্যাঁ, তো তাদেরকে আমি কি বলবো, তারা ইন্টারন্যাশনাল কিভাবে সাবধান করবে। আজকে চীন, চীন তো আপনাকে লগ্নি করেছে, যে চীন আমেরিকাকে বলে তুমি আমার পাওনা টাকা কাবলিওয়ালার মতো না দিলে তোমার অমুক স্টেট ষোলোর পরে আমি নিয়ে যাব বা বিশের পরে নিয়ে যাব, সেইখানে আপনার 18 নির্বাচন করছেন, আমলা করে টাকা দিছেন, রাত দুপুরে কোয়ার টাকা দিছেন, চায়নার টাকা দিছেন, এই যে $8 trillion ভাগাভাগি করে লুটপাট করে খাইছেন, বছরে 1,00,000,000,000 টাকা আপনি সুইস ব্যাংকে রাখছেন, আপনি পানামাতে নাম উঠাইছেন, এগুলাতে এগুলার ই দিতে গেলে চায়না আপনার শোনেন, সবার দুই একটা থাকতেই পারে, শোনেন দুই একটা মুনাফেক ছাড়া, শোনেন দুই একটা মুনাফেক ছাড়া কিছু হয় না। আপনি যে মুনাফেক নিয়ে যে আপনি ঘর সমৃদ্ধ করছেন, এই ঘর তো তাসের ঘর, এই ঘর তো কাগজের ঘর, এই যে আগুন লাগলো বলে। এখন আপনি যখন বলেন যে চায়নার কাছে আপনি যাইতেই হবে, আপনার কি মনে পড়ে চায়না তো সেই চায়না, 16 আগস্ট 1975 সালে চায়না বাংলাদেশকে ম্যান্ডেট দিয়েছিল, 75-এর 15 আগস্টের কালো অধ্যায়ের ঘটনার পরে তার পরের দিন দিয়েছিল, তার আগে তো আপনাদের স্বীকারই করে নেই এই চায়না। আজকে যখন চায়না ঘরে আসছে, আপনি মনে করেন না যে আপনারে খুব সহজে ছাড় পাওয়া যাবেন, সব কিছু হিসাব করতে হয়। যেমন এই যে পররাষ্ট্রনীতি, আমি পররাষ্ট্রনীতি নিয়ে যেইটুকু সামান্য পড়ালেখা করি, আমিও মনে করি চায়না আমেরিকার সাথে আমার যায় না, আমি গরিবের সুন্দরী কন্যা, আমাকে কৌশল অবলম্বন করতে হবে, সেই কৌশল অবলম্বনে আমি কখন কোন কথা বলবো সেটাও আমাকে ঠিক করতে হবে। সেইখানে আপনি লবিস্ট নিয়োগ করবেন, লবিস্ট কখন, লবিস্ট তো এই যে আপনি মুসাদ নিয়োগ করছিলেন, মুসাদ এতদিন আপনার সাথে ছিল, যেই মুহূর্তে পেগাসাস ধরা পড়লো আপনারা কিন্তু আপনি কি করলেন, আপনি শোনেন তো করে না, এটা আমার বলার অপেক্ষা, শোনেন আমি আমার শেষ করতে দেন, আমার শেষ করতে দেন, এটা তো এটা শুনেন, এটা হচ্ছে বলির পাঠা, এটা হচ্ছে বলির পাঠা, বুঝছেন, ওইখানে নিয়ে আপনি শো করবেন, কারণ আপনি তো রাক্ষস, যেদিন বলেন কাছে থাকবো ওইদিন দূরে থাকেন, যেদিন দূরে থাকবেন সেদিন কাছে থাকেন। প্রবলেমটা তো এই জায়গায়, বাংলাদেশের মানুষ পড়ালেখা না করে যখন এই কাজগুলো করে, আমি যেটা বলছি পেগাসাস নিয়ে যখন ঘটনা ঘটলো তখন কিন্তু আপনার পাশে এখন আর তারা নাই, এখন কি হয়েছে আপনি কিন্তু তাদের জন্য কিন্তু পাসপোর্টের ওই ইসরায়েলকে আপনি তুলে দিয়েছেন, আপনি কিন্তু সব দিয়েছেন, আপনি ভারতকে সব দিয়ে দেউলিয়া হয়ে গেছেন, শুধু চেয়ারটা ছাড়া। আমি লাস্ট একটা কথা বলছি, এই যে আমাদের প্রধানমন্ত্রী দেখলাম মালদ্বীপ গেলেন, উনি বাংলাদেশের 20-18 কোটি মানুষের প্রধানমন্ত্রী, উনি গেলেন মালদ্বীপের মতো ছোট্ট দেশে, আমি কাউকে ছোট করছি না, তাকে লালগালিচা সম্বর্ধনা আপনি বললেন, লালগালিচা কাকে দিয়ে করছে তা জানেন, একটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে রিসিভ করতে যাবে, নিয়ম কি, একটা দেশের প্রধানমন্ত্রী কে কোনো দেশে গেলে হোক যত বড় দেশ সেই দেশের প্রধানমন্ত্রী তাকে রিসিভ করবে, না পারলে মিনিমাম পররাষ্ট্রমন্ত্রী রিসিভ করবে। তো আমাদের ইজ্জত সম্মান সম্ভ্রম কোথায় নিয়ে আপনারা দাঁড় করিয়েছেন সেটা বুঝেন। দর্শকের প্রশ্নটা এবং মনিয়াপার প্রসঙ্গে কথাটাই বলে ফেলি, দেখুন করোনাময়কালে আমাদের রাষ্ট্রাচারে ভিন্নতা এসছে, আমাদের দেশে অনেক রাষ্ট্রপতিকে আমাদের মন্ত্রীরা বিদায় দেন বা রিসিভ করে থাকেন, এটা কিন্তু করোনাময় ইয়ার জন্য হয়েছে, মালদ্বীপ একটা ছোট দেশ, আমাদের দেশে প্রধানমন্ত্রী যাবে আর তার দেশের এয়ারপোর্ট আছে, আমরা তো অনেক প্রধানমন্ত্রী রিসিভ করি না, মন্ত্রীরা রিসিভ করেছে, এটাকে আমার তো মনে হচ্ছিল যে নীলফারমণি একটা জনসভায় বক্তব্য দিচ্ছেন, আমি বক্তব্য শুনতেছি, চমকপ্রদ কিছু তথ্য দিয়ে দিলেন তাই না, কত টাকা লেনদেন হয়েছে, $8 trillion না $1 billion, ওই উনি সাক্ষী গুলোন হয়তো কোন চ্যানেলে আসছে এটা জানেন, পত্রিকায় দেখেন, স্বীকার করতে হবে, এবং আমরা তো এই মানদণ্ডে এগিয়ে আছি। দেখুন আমেরিকা, ওনারা বাহবা দিচ্ছিলেন আমেরিকাকে,
অনেকগুলো বিষয় কিন্তু আমেরিকা বলে ফেলেছিল। দুই দিন পর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন, আবার বলেছেন আমাদের বিবৃতিতে একটু সমস্যা আছে, আবার বলেছেন না এরা ভালো কাজ করছে। কি বুঝলেন, আমরা কি আমেরিকার একটা বড় বাজার না? আমাদের আমেরিকার যে কোনো বড় ডিপার্টমেন্ট স্টোরে যাবেন মেড ইন বাংলাদেশ পাবেন। তার মানে কি বাংলাদেশ এখন আমেরিকা, হ্যাঁ আমরা বড় জিনিস সাপ্লাই করি, চীন ছোট জিনিস সাপ্লাই করে, কিন্তু আমরা কিন্তু চীনের সাথে আছি। উনি যে বলছেন চীন চীন, আমরাও বিশ্ববাজারে চীন ভিয়েতনামের সাথে কিন্তু পাল্লা দিচ্ছি। এটাই জন্য তো শেখ হাসিনার ক্রেডিট, আমরা পিস ছোট দেশ, আমাদের ভলিউম ছোট, আমরা পিছিয়ে নেই এবং আমরা বক্তৃতা দিচ্ছি না, আমরা দৃশ্যমান কথাটা বলছি। দর্শকের প্রশ্নটা, হ্যাঁ দর্শকের যে প্রশ্ন, দেখুন আমি যেটা বলতে চেয়েছিলাম যে বেগম খালেদা জিয়া মুক্তির জন্য যখন ওনার ইয়ে হচ্ছিল না, তখন কিন্তু ওনারা ঘোষণা দিয়েছিলেন যে ওনাকে আন্দোলন করে বের করে আনবেন, কিন্তু বেগম খালেদার পরিবার দেখলেন এই বিএনপি আন্দোলন করে আমাকে বের করতে পারবেন না, পারছেন না, তখন কিন্তু ওনার পরিবার থেকে আবেদন দেওয়া হলো এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিবেচনায় আনলেন। হ্যাঁ উনি একবার দুইবার তিন টার্মের তিন টার্ম ইয়ে পেলেন, ওনার পরিবার থেকে যদি আবার বলা হতো যে আবার বিবেচনা করেন ওনার চিকিৎসার জন্য, এটা হতে পারে বর্জনের কারণে। মাননীয় প্রধানমন্ত্রী ওই জন্যই বলেছেন যে আমার যে টুক তো করেছে এখন তো আমার নামাতে চান, তা আমার নামালে আমি কি আমার চেয়ার ছেড়ে আপনাকে সার্ভিস দেব? আপনি তো নামাতে যাচ্ছেন, তো একদিকে আসেন। দেখুন ওনারা কিন্তু আমাদের মানে আইনমন্ত্রীর সাথে দেখা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন, আমাদের প্রধানমন্ত্রী টাইম চিনতে পারতেন যে আমাদের একটা মানবিক কারণে ওকে একটা সুযোগ দিয়েছেন, ওনাকে নামাতে চান, আওয়ামী লীগের টানে হেসড়ে নামাবেন, তো সেই আওয়ামী লীগের সভাপতি এই সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখের বিবেচনায় নেবেন, নেওয়া উচিত, নিজেদের চালাক ভাবলে তো হবে না। দেখেন এটা অনেকগুলি প্রসঙ্গে, দেখেন এখন সংলাপ চলছে, চিঠি আমরা পাই নাই ওনারা পাই নাই, রাইট? হ্যাঁ আমরা পেলে আমরা মিটিং করবো, আলোচনা করে রাষ্ট্রপতির কাছে যাব। আমরা কি বলেছি যে যাব না এটা সেটা? আগেই বলছে যাব না, হ্যাঁ হ্যাঁ এটা তো আমরা প্ল্যান মনে করি, এখন সংলাপে যাবে না, কমিশন গঠিত হলে কমিশন এই কমিশন বাজে কমিশন রাষ্ট্রপতি মস্করা করছেন, নাটক হচ্ছে বঙ্গভবনে, এগুলো কি মহামানবিক আওয়ামী লীগের? এখন আওয়ামী লীগের উর্ধে এখন, কিন্তু ওনারা ওনারা সিনেমাতে কি বক্তব্য দিচ্ছেন তাই না? তো বুঝতে, হ্যাঁ কদিন পরে বলবেন এই কমিশন মাজা ভাঙ্গা কমিশন, এই যে নির্বাচনে যাওয়া যাবে না, আর সরকার না নামায় নির্বাচনে যাবো না, তারপর নির্বাচন হবে ওনারা যাবেন না, চাই দেখবেন 2014 সালে মনে করছিলেন ওনারা না গেলে নির্বাচন হবে না, সে নির্বাচন হয়েছে, 2018 সালে নির্বাচন একটা মস্করা করেছেন তারেক জিয়া, হাজার হাজার লোকের মনোনয়ন দিয়েছেন, ডলার পাউন্ড নিয়েছেন, আসেন নাই, বলেন নির্বাচন ঠিক হয় নাই, পার্লামেন্টে এমপি আছেন পদত্যাগ করেন না, বললেন অবৈধ সরকারের অবৈধ পার্লামেন্টে ওনারা আছেন, মানে পার্লামেন্টে থাকবেন অবৈধ বলবেন, এই যে বিতর্কিত করার ফর্মুলাটা, হ্যাঁ এটা আগে থেকে শুরু করেছে, সংলাপ ঠিক না, কমিশন ঠিক না, নির্বাচন ঠিক না, কোনটা ঠিক? খালেদার ইস্যু নিয়ে জনগণের সাথে এখন দৌড়াদৌড়ি করতেছেন দেখলাম হবিগঞ্জে, আসেন না সরকারের বিরুদ্ধে স্পেসিফিক কোনো একটা ইস্যু নিয়ে, আমরা সরকারের বিরুদ্ধে এই ইস্যুতে দাঁড়াতে চাই, জনগণ আপনাদের সাথে দাঁড়ায় কিনা, আন্দোলনের সফলতা আশা কিনা, সরকারকে নামাতে পারেন কিনা। হারুন ভাই, আপনার বেশ কয়েকটা কথার ব্যাপারে আমাদের মনে আপা দ্বিমত পোষণ করছেন আপনার সঙ্গে। কিন্তু আপনি যদি সেই জায়গাটা আসেন, আমাদের যখন 71-এ মুক্তিযুদ্ধের সময় আপনি চায়না এবং চীন কিন্তু একজোটে ছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে, চায়না এবং আমেরিকা, চায়না এবং আমেরিকা একজোটে ছিল, আমেরিকাও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে, চায়নাও করেছে, এবং আপনারা জানেন যে যখন 16 ডিসেম্বর যখন ই হবে মানে বিকেলে যখন তারা আত্মসমর্পণ করবে পাকিস্তানি বাহিনী, তখন কোথায় ছিল মার্কিন যুদ্ধ জাহাজ সেটা তো জানেন, কিন্তু কী হচ্ছে তখন রাশিয়ান যুদ্ধ জাহাজও রওনা দিয়েছিল, চীন তো চীন তো নানা কৌশলে, চীন এখানে ভেতরে যারা চীনপন্থীরা ছিল তাদেরকে দিয়েও নানা অপতৎপরতা তখন চালিয়েছে, সেটা অতীত ইতিহাস, কিন্তু আমাদের মূল শত্রু ছিল পাকিস্তান, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আমরা যদি সারা দুনিয়াকে এই শত্রু বানিয়ে আমরা তাতে ডিপ্লোমেসি হতে পারে না,
এখন তাহলে তো মার্কিন, আপনি যদি সেই বিবেচনা করি তাহলে আপনার মনিয়াপার কথাই মার্কিন যুক্তরাষ্ট্রের এখন কৌশলগুলো বাংলাদেশ বিরোধী, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে ছিল তো মনিয়াপার তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেপগুলোর বিরোধিতা করা উচিত। এখন আমার সুবিধা যখন হবে তখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, চায়নার বিপক্ষে। যখন চায়না আমাকে সুবিধা করে দিবে তখন আমি চায়নার পক্ষে মার্ক, এটা ঠিক না, এটা ঠিক না। সুতরাং পক্ষে বিপক্ষে না, আমি জিওপলিটিক্সটাকে বলছি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, আমি 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 বলেছি গরিবের সুন্দরী গণ না, আমি বলি না যে আমরা তো পাকিস্তানে সব গিয়েছি, এখন সেই জিনিসটা বুঝতে হবে। পাকিস্তানে পিয়া ছাড়া চলতে পারে না, সান্ডাল ছাড়া চলতে পারে না, বাংলাদেশের ডিপ্লোমেসির একটা একটা ডাইভার্সিফিকেশন ঘটেছে। আমাদের কিন্তু পররাষ্ট্রনীতি কিন্তু সেম, যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর প্রতি শত্রুতা। আর এই প্রসঙ্গে বলছি, এখন পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে দুটি রাজনৈতিক দল, এখন পর্যন্ত দুটি রাজনৈতিক দল তো গণমাধ্যমে তো এসেছে, তারা আসলে কি প্রস্তাব দিয়ে এসেছেন? আজকে জাসদ ইনু, তিনি বলেছেন তারা কোনো সার্চ কমিটির কারণে নাম দেন, তারা একটা আইন চান নির্বাচন কমিশন গঠনের জন্য। সেই প্রসঙ্গ আপনারা, আমরা গণমাধ্যমের খবর দেখলাম, জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দল তারা প্রস্তাব দিয়ে এসেছেন চারজন সার্চ কমিটির সদস্যর, আর একজনকে তারা নির্বাচন কমিশনার হিসেবে দেখতে চান, এইরকম নাম তারা জমা দিয়ে এসেছেন। এর মধ্যে গণমাধ্যমে দেখলাম যে একজন হচ্ছেন দলের মহাসচিব, নিকটাতে তো এই সংলাপটাকে এখন পর্যন্ত দুটি দলের, আপনি তবে নামও বেড়েই গেছে, তবে জাতীয় পার্টি কিন্তু একই সঙ্গে ওই আইনের কথাও বলেছে। এখন ব্যাপার হচ্ছে, সুতরাং আপনি যদি গত সার্চ কমিটির মাধ্যমে যে কমিশনটা গঠিত হয়েছিল তা সেখানে আওয়ামী লীগের একজন, বিএনপির একজন, ভেরি গুড মনে হয় যেন, আর তিনজন কোন দলের আপনি জানেন? অন্যান্য আপনার ছোট দল আছে কারা? আপনার তরিকত ফেডারেশনের, সেটা আমি তো বললাম ছোট দল ফেডারেশন কাদের, কোন জোটের? এটা আওয়ামী জোটের। সুতরাং এই জিনিসগুলো নিয়ে খুব বেশি আলোচনা করে কি লাভ হবে? রাষ্ট্রপতির একটি উদ্যোগ, সেটা ভালো। আমি মনে করি যে এই উদ্যোগে রাষ্ট্রপতিকে এই সার্চ কমিটিতে মাধ্যমে কি কমিশন হবে সেটা আমি ঠিক জানি না, ভালো কমিশন আশা করতে পারি, কিন্তু ভালো কমিশন শেষ হতে হবে, শেষ তো গত দুইটা আলোচনা তো আমরা দেখেছি, এর আগে তো দুইবার সার্চ কমিটির মাধ্যমে হয়েছে। আমি বলছি এইটা সমাধান না, আসলে আমি সেই জায়গায় মনে আইন করতে হবে, আমি মনে করি একটি আইন প্রয়োজন, এটা আমাদের সংবিধানে রয়েছে এবং 50 বছর এটি হয়নি। আমি শেষ করি, আরো বলি, আইন না থাকার চেয়ে একটি খারাপ আইনও ভালো, এই জিনিসটা আইন, আর কারণ এভাবে হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনকে আইন দ্বারা প্রোটেকশন না দিয়া এই সার্চ কমিটি এখন বলছে সময়ের অভাব, ভালো কাজের জন্য যে কোনো সময় সুসময়। জি অনেক ধন্যবাদ মনিয়াপা, কি বলবো, আপনি বলতে চাইছিলেন শুরুর আলোচনায় যে সরকার বিদেশিদের উপর নির্ভরশীল, তো এখন আবার বলছিলেন যে বিদেশিদের উপর নির্ভরশীলতা ক্ষমতায় থাকার গ্যারান্টি দেয় না, তো তাহলে আসলে আপনি কি বুঝাতে চাইছেন? সরকার কি বিদেশির উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল না? আমি এটা বুঝাতে চাই যে জয় কালে ক্ষয় নাই, মরণ কালে ওষুধ নাই, আপনি এখন এখান থেকে বুঝে নেন। আর সার্চ কমিটি নামে যে কমিটিটা, আসলে আমার কাছে সংবিধানের বইটা আছে, এখানে সার্চ কমিটি বলে কোনো শব্দ নেই, এটা হচ্ছে আল বাহাদিস, আমরা বিশ্ববিদ্যালয়ে বলতাম এটা আল বাহাদিস, মানে বানানো হাদিসের মতো একটা সার্চ কমিটি, এবং যে রাষ্ট্রপতির বাংলাদেশে মহামান্য নামেই ওনার কোনো কাজ নাই, শুধুমাত্র একটা শপথ বাক্য পাঠ করানো ছাড়া, সেইখানে তাকে বিতর্কিত করার কোনো কারণ নাই, আর উনি এমডি আলোচিত না, আর সেকেন্ড থিং হলো যে আমি মনে করি বিএনপি যাক বা না যাক চিঠি চিঠির মতো আসবে, যদি সরকার মনে করে যে দেশে মিনিমাম ন্যূনতম গণতন্ত্রের গড় আসছে তাহলে দিবে, সেটা মহাসচিব বলছে চিঠি পাইলে তো আগেই এত কথা বলে লাভ কি, চিঠি পাইলে যাবে কি যাবে না নেক্সট টাইম বলবে। তবে আমি মনে করি যে যে দেশে নির্বাচন কমিশন একটা ফাঁকা বলি, নির্বাচন কমিশনের কাছে কোনো ক্ষমতা নাই, নির্বাচন কমিশন রকিব মার্কা, নির্বাচন কমিশন হলো গিয়া এই যে বর্তমানেরটা মার্কা, এইসব নির্বাচন কমিশন যে দিনের রাতে দিনের ভোটটা যদি দিতেন তাহলে রাতে ভোটের জন্য যাইতে হতো না, যে চিফ নির্বাচন কমিশনার যখন বলে সিইসি, সেইখানে এই দেশে নির্বাচন কমিশনও যেমন, সার্চ কমিশনও তেমন, ভোট কমিশনও তেমন, যেইখানে নিজের কোনো লোক নাই সমা। হ্যাঁ, আমি মনে করি নির্বাচন কমিশন হতে পারে সেটাই যদি তার ক্ষমতা থাকে, তার নিজস্ব জনবল থাকে, অর্থবল থাকে, অন্যের অর্থ ছাড়া সে চলতে পারে না, অন্যের জনবল ছাড়া সে চলতে পারে না, সরকারের জনবল, সরকারের
রাজনৈতিক দলগুলো যে যখন ক্ষমতার বাইরে থাকেন তখন যখন এভাবে বলেন, ক্ষমতা গেলে কি আপনারা সেগুলো মনে রাখেন কিনা? আপনি তো তিন টার্ম একসাথে, আপনি অর্ধেক বাংলাদেশটা সময় এক লাইক ভোগ করলেন, তাহলে আপনি কেন ডিজিটাল ডিজিটাল করে আপনি অ্যানালগের মধ্যে ঘুমাচ্ছেন কেন? বিএনপি তো ক্ষমতায় ছিলই, কিন্তু যেহেতু আওয়ামী লীগ টানা তিন মেয়াদ ক্ষমতায়, তো সেজন্য আওয়ামী লীগের দায়টা এখানে বেশি মনে হয় এটি বোঝাতে চাইছি। আওয়ামী লীগ কিন্তু উদ্যোগ নিয়েছে, হয়তো বর্তমান সংবিধানের সাপেক্ষে এটা হবে, কিন্তু এটা করতেও তো পারে। আইনমন্ত্রী বারবারই বলছেন, দেখুন এখানে মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে একটা অপআলোচনা হচ্ছে, ওনার ক্ষমতা নিয়ে কথা বলা হচ্ছে, উনি কিন্তু রাষ্ট্রে এক নম্বর ব্যক্তি। রাইট, দেখুন এই আমরা যতটুকু জানি আমাদের কোরআনে হাদিসে সেই সব যে নৌকায় পরিবহনে চড়ার দোয়া আছে, লিফ্টে ওঠার দোয়া আছে, তখন তো লিফ্ট ছিল না, তাই বলে আমরা দোয়া পড়ি না, উপরে ওঠার দোয়া আছে। রাইট, ওইটা তো মিন করতেছে, আমাদের কমিশন হচ্ছে না, কিন্তু লক্ষ্য করে দেখবেন রাষ্ট্রপতির সংলাপ হচ্ছে, একটা সিদ্ধান্ত হবে 14 ফেব্রুয়ারি আগে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিবেন একজন, এখন থেকে বলছেন এটা কমর ভাঙা কমিশন হবে, এর দিয়ে ইলেকশন হবে না, কি বুঝলেন? আমেরিকা নির্বাচন আমরা দেখেছি তো, এবার কি হয়েছে, সিএসইও দেখে এসেছে, তাই না? আমরা দেখেছি না, সিএসইও দেখে এসেছে, আর দেখে এসেছে বলেছে অনুষ্ঠানে ভালো নির্বাচন আমাদের হয়েছে। তাহলে আপনারা কি চান আসলে? জি, আপনারা চান আপনাদের মনোনীত পাঁচজন কমিশন আসুক আগামী নির্বাচনে, 220টা নির্বাচনের গ্যারান্টি চান, তাহলে সব ঠিক আছে না? গ্যারান্টি না, ওরা সুষ্ঠু ভোটের গ্যারান্টি দিন জানি হলো তো দিকতে কি তারা কি আমি চেয়ারের উপর চেয়ারের যে হারমানিকে বলেছিল ইউপি নির্বাচনে দেখেছেন তো, জি 70-72% ভোট পড়তেছে, ওনারা ভোটার দেখছেন না, তাহলে কি বলবেন আপনি? হ্যাঁ ওই তো বললাম তো, দেখুন বলবেনি সরকারে গিয়ে 3992টার মধ্যে 301 জন বিনা প্রতিদ্বন্দ্বিতে, তাহলে 3392টার মধ্যে তো নির্বাচন হয়েছে। হ্যাঁ দেখেন প্রতিটা ধাপে 9,000 যে সরকার উদ্যোগ নিচ্ছে, কেউ উদ্যোগ নেয়নি, আমি সরকার কেন বলবো? মানে আপনি আইনমন্ত্রী বলছে যে আমরা সময় নাই পরে করবো, তো 15-16 বছর তো ছিল, মানে আমি বললাম কেউ উদ্যোগ নেয়নি, বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও তার উদ্যোগ নেয়নি, কেউই নেয় নাই। আর ওই যে কাউসার ভাই বারবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের খুব প্রশংসা করছেন, এটা কোনো প্রশংসা নির্বাচন না, আমাদেরকে শেষ করতে হচ্ছে, কারণ আমরা ভোটারদের অপেক্ষা করছেন কেন? জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে, আগামীকাল আবারও দেখা হবে, রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।